Take a look at what happened. নির্বাচনী প্রচারের মঞ্চে সবে বক্তব্য শুরু করেছেন, হঠাৎই সবকিছু এলোমেলো। গুলির শব্দে মঞ্চে বসে পড়েন ট্রাম্প, আর সাথে সাথেই নিরাপত্তা কর্মীরা ঘিরে ধরেন তাকে। শুরু হয়ে যায় হইচই, হট্টগোল। পরিস্থিতি সামলে উঠে দাঁড়ানোর চেষ্টা করেন ট্রাম্প। দেখা যায় ডান কান থেকে ঝরছে রক্ত। তখন ট্রাম্প মুষ্টিবদ্ধ হাত উপরে তুলে বলে ওঠেন, ফাইট ফাইট ফাইট। একটু এদিক সেদিক হলেই ঘটে যেতে পারত বড় কোনো অঘটন। 13 জুলাই শনিবার যুক্তরাষ্ট্রের পেন্সিলভেনিয়া অঙ্গরাজ্যের বাটলার এলাকায় এমনই এক আকস্মিক ঘটনা ঘটে। এই হামলায় একজন নিহত ও আরও 2 জন গুরুতর আহত হয়েছে। সিক্রেট সার্ভিসের সদস্যদের গুলিতে নিহত হন সন্দেহভাজন হামলাকারী। চিকিৎসার পর ট্রাম্প ভালো আছেন বলে জানিয়েছে তার প্রচার শিবির। হামলার পরপরই সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে একটি পোস্টে ট্রাম্প জানান, এটি অবিশ্বাস্য যে আমাদের দেশে এরকমই একটি ঘটনা ঘটেছে। হামলাকারী সম্পর্কে এখনও কিছুই জানা যায়নি। হামলাকারী নিহত হয়েছে। পোস্টের শেষে ট্রাম্প লিখেছেন, ঈশ্বর আমেরিকার মঙ্গল করুন। একই পোস্টে তিনি সিক্রেট সার্ভিস ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ধন্যবাদ জানিয়েছেন। হামলাকারী গুলি ছোড়ার সঙ্গে সঙ্গেই দ্রুত পদক্ষেপ নেওয়ায় তিনি তাদের ধন্যবাদ দেন। কৃতজ্ঞতা জানিয়েছেন ট্রাম্পের মেয়ে ইভাঙ্কাও। গুলিতে ডান কানের উপরের অংশে ফুটো হয়ে গেছে বলে ওই পোস্টে ট্রাম্প জানিয়েছেন। তিনি জানান, হঠাৎই আমি শব্দ শুনি, সঙ্গে সঙ্গে বুঝতে পারি অঘটন ঘটেছে, আর তখনই অনুভব করি গুলি আমার চামড়া ফুটো করে দিয়েছে। অনেক রক্ত পড়তে থাকে, আমি তখন বুঝতে পারি কি ঘটেছে। হামলার সময় ট্রাম্প সবে তার বক্তব্য শুরু করেছিলেন। প্রত্যক্ষদর্শী ও সিক্রেট সার্ভিস জানিয়েছে, সমাবেশ স্থলের কাছে একটি একতলা ভবনের ছাদ থেকে মঞ্চ লক্ষ্য করে পরপর কয়েকটি গুলি করা হয়। নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনের মাস 4 আগেই ট্রাম্পের উপর কেন এই হামলা? তবে কি বিরোধী কোনো ষড়যন্ত্র? এদিকে ট্রাম্পের ঘনিষ্ঠ মিত্র ও সমর্থকরা এ ঘটনার জন্য দায়ী করেছেন প্রেসিডেন্ট জো বাইডেনকেই। সামাজিক মাধ্যমে এক পোস্টে ট্রাম্পের উপর হামলার ঘটনায় বাইডেনের বিরুদ্ধে হত্যার উস্কানি দেওয়ার অভিযোগ এনেছেন এক রিপাবলিকান কংগ্রেস সদস্য। এদিকে হামলাকারীর আংশিক পরিচয় প্রকাশ করেছে মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআই। ওই হামলাকারীর বয়স ছিল 20 বছর। তিনি পেন্সিলভেনিয়া অঙ্গরাজ্যের বাসিন্দা। মোহাম্মদ জোবায়ের, চ্যানেল আই অনলাইন। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর।